নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? তো আমরা এসেছি বৃন্দাবনে। তো বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে স্নান করব আর গিরি গোবর্ধন পরিক্রমা করব। তো তোমরা দেখতে থাকো। তো আমরা বাস থেকে নেমে আমরা টোটো ধরেছি, টোটোতে করে এসে আমরা নামবো শ্যামকুণ্ড রাধাকুণ্ড, মানে ওখানে স্নান করবো। তো ওই জন্য ওখানে কাছেই টোটোটা দাঁড় করিয়েছে। তো আমরা ওখান থেকে নেমে তো আমরা হাঁটতে হাঁটতে তো এলাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড যাচ্ছি, তো চলো তোমরা আমাদের সঙ্গে। রাধে 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 আসার সময় বলি এই বাবা লোক হেঁটে যেতে এখানে জাগর খোলো না, জাগর খোলো। এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখছো, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধাকুণ্ড শ্যামকুণ্ড। দামোদর মাস আর কার্তিক মাস বলে তো এত ভিড় হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। মাসরা কোথায় গেল? চল তো চলে গেছে। না না, সে চেক করতে গেছে। কই তো গিয়েছে? তো তোমার পাশে। হ্যাঁ, এটা দাও করে নিয়ে দিতে না। এটা হচ্ছে রাধাকুণ্ড না? শ্যামকুণ্ড কোনটা? ওই যে ওই যে ওই যে মন্দিরটা আছে না, ওই দিকটা। দুজনেই সন্তুষ্ট হবে, বুঝলে? রাধা রানী সন্তুষ্ট হলো, বলে দিন। আমরা তো জানি না, তাই এবারে চান করে ফের ওখানে ওইখানে যা চান করলো করো। তো আমরা এসেছি গিরি গোবর্ধন পর্বতে। তা ওখানে মন্দির দর্শন করে আর আমরা একটু পরিক্রমা করলাম আর টোটো ধরে তো আমরা একটু দর্শন করলাম।
গোবর্ধন পর্বতে তো সবাই পায়ে হেঁটে পরিক্রমা করছে, তো আমাদের হাতে তো অত সময় নেই, তো আমরা একটু পায়ে হেঁটে একটু করেছি পরিক্রমা, তারপরে তো আমরা টোটো ধরেই পরিক্রমা করে আর গাড়ির কাছে চলে এলাম। বন্ধুরা, আমরা তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নান করলাম, দর্শন করলাম, আর গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা ও দর্শন করলাম। তো বন্ধুরা, এই পর্যন্তই, দেখা হবে বৃন্দাবনের অন্য কোনো মন্দিরে। বাই।